Assalamualaikum. দেশের বাইরে যে যেখানে আছেন বসে আমার এই এইটা প্রতিবেদন আপনারা দেখছেন তাদেরকে জানাচ্ছি আমার আন্তরিক প্রান্তর অভিনন্দন। আজ আমি আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাতিন আর একটা কথা। এখন যে করোনার যে মহামারী ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে, এমত অবস্থায় আমরা যারা হালকা কাশি সর্দি ঠান্ডা জ্বর এমত অবস্থা হাসপাতালে ভর্তি হতে চাইল, ভর্তি সহজে নিচ্ছে না বা ভর্তি হতে পারি না। যাই হোক, এখন আপনারা প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে আপনাদেরকে আজ আমি এমন একটা জিনিস দেখাবো যা আপনাদের অবশ্যই কলম বই আসবে নিয়ে আসবে বলে আমি আশাবাদী। তা আমার কাজটা হলো এই যে আমার সামনে যে পাতিলটা দেখতে পাচ্ছেন গরম পাতিল, এখানে শুধু পানি এবং গরম গরম পানি, খুবই গরম পানি। এবং এখন আপনি কী করবেন পানিটা দিয়ে? এই পানিটার থেকে আমি বাপ নিব। বাপটা কীরকম? যখন এই পানিটা আপনি এমনি গরমে একটা বাপসা নিতে চান তাহলে কিন্তু আপনি নিতে পারবেন না, এটা এদিক সেদিক ছড়ে যাবে। তাই এই যে আমার হাতে যে কাঁথা দেখছেন, এই কাঁথা দিয়ে আমি ডেকে এখন বাপটা নেব। আশা করছি আপনাদের অবশ্যই এটা, যদি যাদের ঠান্ডা হালকা কাশি সর্দি ঝড় বাপ, তারা যদি এইভাবে ব্যবহার করেন আশা করি উপকৃত হবেন। আমি যখন বাইরে দেশের বাইরে ছিলাম, সাইপ্রাস ছিলাম, তখন আমরা ফার্মেসিতে গেলে আপনার ই ছাড়া প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনতে পারতাম না। তো অনেকে দেখলাম যে শ্রীলঙ্কার অনেক ছেলেমেয়ে আমার বন্ধু বান্ধব ছিল, তাদেরকে দেখলাম যে দোস ফ্রেন্ড ইউ ক্যান ডু লাইক দিস উইথ দ্য বয়লিং ওয়াটার। সো দ্যাটস ওয়াই আমি এখন চিন্তা ভাবনা করছি যে এইভাবে নিলে কেমন হয়। তখন আমি ওইভাবে ইয়া করছি, আপনি যে বাপটা ওইখানে নিয়ে অনেকটা ভালো ফিল করছি, মানে নিজেকে অনেক হালকা, মাথাটা বাড়ছিল, মাথাটা হালকা হয়েছে, শরীরটা হালকা লাগে এবং গলাটা হালকা লাগে, নাক বন্ধ থাকলে নাক ওপেন হয়। তাই আমি আপনাকে দেখাচ্ছি, এখন ভিডিওটা দেখেন আর এখানে বন্ধ। এই যে দেখেন গরম পানি, শুধু পানি, গরম পানি। এখন আমি এই যে কাঁথা দিয়ে ডেকে প্রায় 1 থেকে 2 মিনিট যতক্ষণ সম্ভব থাকার চেষ্টা করবো প্রতিদিন অন্তত একবার। আপনারা যদি এইভাবে করেন তাহলে 1 থেকে 2 বার যদি প্রতিদিন করেন তাহলে আশা করি আপনাদের জন্য অনেক উপকার হবে। তো আমি এখন কীভাবে করতেছি আপনারা দেখেন। বন্ধুরা দর্শক, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? আমি এখন কাঁথা দিয়ে ডেকে আমি ওইটার ভাপটা নিচ্ছি, নাক দিয়ে মুখ দিয়ে শ্বাস নিচ্ছি, চোখে তাকানোর চেষ্টা করতেছি, কিন্তু যদি পারেন চোখে তাকাবেন তাহলে চোখেও আপনার এই ভাপটা যাবে। এবং নাকে মুখে, বিশেষ করে নাকে মুখে শ্বাসটা, বিশেষ করে নাকে মুখে শ্বাসটা নেবেন, তাহলে আপনার গলার যে কাশি, খুসখুসি কাশি, হালকা কাশি বা জ্বর যাদের আছে তাদের জন্য এমন অবস্থায় অনেক উপকার হবে বলে আমি আশা করি। আপনারা অন্তত একবার চেষ্টা করবেন, প্রতিদিন পারলে 2 বার করে সকাল বিকাল এই ভাপটা নেবেন এবং সাথে গরম পানি খাবেন, লেবু দিয়ে গরম পানি। আমি এখন নাক দিয়ে শ্বাস নিচ্ছি, অনেকক্ষণ ধরে নিচ্ছি, প্রায় 1-1.5 মিনিট হয়ে যাবে। এবার আস্তে আস্তে খুলি দেখি আর হচ্ছে না। দর্শক দেখলেন, শরীর এবং গলা অনেক হালকা লাগতেছে, নাক, এতক্ষণ আমার নাক বন্ধ ছিল একটা নাক, এখন মোটামুটি কিছুটা হালকা হয়ে গেছে। আশা করি আপনারা এই পদ্ধতিটা, যাদের এখন সর্দি কাশি ঠান্ডা জ্বর আছে, গলা ব্যথা আছে, শ্বাসকষ্ট জনিত সমস্যা আছে, তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। ইনশাল্লাহ 2-3 দিন পর একটু হলেও ভালো রেজাল্ট পাবেন, এবং ইনশাল্লাহ পাবেন অবশ্যই। আর সরকারি যে নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছে আমাদের লকডাউনের অবস্থায়, যে সবাইকে ঘরে হোম কোয়ারেন্টাইন থাকতে হবে, বাসাতে থাকতে হবে, হাত
ভালো করে পরিষ্কার করতে হবে, ভালো করে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে, এবং আপনার বাড়িঘর আশেপাশে এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করবেন। এবং তার সাথে আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যদি আপনারা এই পদ্ধতিটা অন্তত একবার হলেও ট্রাই করে দেখেন, একবার হলেও ট্রাই করে দেখেন, অথবা বুঝবেন না এখন না করলে বুঝবেন না জিনিসটা, একবার হলে ট্রাই করে দেখেন, আশা করি আপনাদের অবশ্যই উপকার হবে বলে আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ আশাবাদী। তো আপনারা একবার হলে চেষ্টা করেন, মেনে অনুরোধ থাকবে। আর যদি আমার এই প্রতিবেদনটা দেখার পর আপনাদের উপকার আসে বা উপকার হয়, ভালো লাগে এরকম হয়, তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে আরও কয়েকজন দেখে উপকৃত হতে পারে। তাই আমি আবারও সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আপনারা কোনো কারণে আপনারা টেনশন করবেন না, কোনো কিছু নিয়ে টেনশন করা, সরকার আমাদের বর্তমান সরকার যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে, কারণ আমাদের এখন ইকুইপমেন্টের সমস্যা, কারণ চিকিৎসা পরিমাণ খুবই সীমিত আমাদের এই দেশে, কিন্তু দেশ গরিব দেশ, সো সবাইকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, এবং আশেপাশের মানুষ দরিদ্র যারা আছে তাদের প্রতিও সহযোগিতা করবেন, তারা খেয়ে আছে কি না খেয়ে আছে সবাই আমরা সহযোগিতা করবো। এক দুই মাস আমরা ট্রাই করে দেখি, এক দুই মাস আমরা একটু কষ্ট করি, বাসায় থাকি এবং সাবধানে থাকি এবং সতর্ক থাকি এবং সুস্থ থাকি এবং আশেপাশের মানুষকে সুস্থ রাখি এবং জনগণকে সবাইকে সুস্থ রাখি। আজ এই পর্যন্তই, সবাই যে যেখানে আছেন যে ব্যবস্থায় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কারণে আমি মোহাম্মদ বাবুল নিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।